বুলিয়ানের উপপাদ্য শেষ করে এখন আমরা চলে আসলাম লজিক ফাংশন সরলীকরণে। তো বন্ধুরা, তোমাদেরকে এই টিউটোরিয়ালে আমন্ত্রণ জানাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা দেখে আসি লজিক ফাংশন সরলীকরণ কিভাবে করতে হয়। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ বি কমপ্লিমেন্ট সি প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি। তো এটিকে এখন আমরা সরলীকরণ করব। তো তোমরাও খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা এখানে বি সি কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস বি সি। তো এখন দেখো, আমাদের এই যে দুইটা যে রাশি, অর্থাৎ এই যে রাশির মধ্যে আমাদের কিন্তু একটা জিনিস কমন যায়, অর্থাৎ এখানে কিন্তু সি কমপ্লিমেন্ট, এইটা কিন্তু দুইটা রাশির মধ্যেই কিন্তু কমন যাচ্ছে। সুতরাং এটিকে যদি আমরা কমন নিই, তাহলে আমাদের পরবর্তী লাইনটি হবে সি কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস বি কমপ্লিমেন্ট, তো আমাদের পরবর্তীটা থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা জানি বি প্লাস বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান। তো আমরা এটাকে আমরা ওয়ান দিয়ে দিব, অর্থাৎ সি কমপ্লিমেন্ট ইন্টু ওয়ান প্লাস বি সি। তো বন্ধুরা, আমরা যদি চাই তো সাইড নোট দিয়ে দিতে পারি যে এ প্লাস এ কমপ্লি এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান। তো এটা আমরা দিয়ে দিব, তোমাদের যদি মনে হয় দিয়ে দিতে তাহলে দিয়ে দিবা, আদারওয়াইজ দরকার নাই। তো এর জন্য কোনো নাম্বার কাউন্ট করবে না। তো এখানে আমরা সি কমপ্লিমেন্ট প্লাস বি সি আমরা এটা দিব। এখন বন্ধুরা, তোমরা তোমাদের কি মনে আছে যে আমরা বিভাজনের একটি সূত্র প্রয়োগ করেছিলাম, যে সূত্রটা ছিল এমনটা যে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি আবার এ প্লাস সি, এমন একটা সূত্র কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইটাই আমরা এখন ব্যবহার করব। এখানে যদি সি কমপ্লিমেন্টকে তোমরা এ ধরো এবং বিকে যদি বি এবং সিকে যদি সি ধরো, তাহলে সেক্ষেত্রে আসতেছে হলো এটাকে যদি আমরা এ হিসেবে চিহ্নিত করি, তাহলে সি কমপ্লিমেন্ট অর্থাৎ এ প্লাস বি এটা আসতেছে, এবং আবারও এ এ মানে হলো সি কমপ্লিমেন্ট এবং পরবর্তীতে প্লাস এ কম এ এ প্লাস সি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে দিয়ে দিব। তো এক্ষেত্রে আমরা একটু সাইড নোটে আমরা বলে দিতে পারি, যেহেতু আমরা সূত্রটা জানি যে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি আবার এ প্লাস সি, এই সূত্রটা আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমরা দেখো যে এখানে সি প্লাস সি কমপ্লিমেন্ট, এটার মানে হলো ওয়ান, আমরা এর আগেই কিন্তু এটা দেখেছিলাম। সুতরাং সি কমপ্লিমেন্ট প্লাস বি ইন্টু আমরা ওয়ান দিয়ে দিলাম, তো এই ওয়ানের আর দরকার নাই। সুতরাং এখানে হবে সি কমপ্লিমেন্ট প্লাস বি। আশা করি বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত আনসারটি অর্থাৎ উত্তরটি কিন্তু পেয়ে গেছো, যে সি কমপ্লিমেন্ট প্লাস বি, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বন্ধুরা, এর পরের যে কোশ্চেনটা আছে, তো এখানে দেখো পরের কোশ্চেনটা হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি কমপ্লিমেন্ট। তো এটার উত্তর আসতেছে আমাদের এ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড আমাদের তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটু বসিয়ে দিই যে এ প্লাস বি এবং আরেকটু আছে এ প্লাস বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ, তো এক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে ধরি যে এল এইচ এস ইকুয়াল টু এ প্লাস বি এবং এ প্লাস বি কমপ্লিমেন্ট, তো দেখো এটা যেহেতু গুণাকারে আছে, তো আমরা করব কি এটাকে গুণ করে দিব, অর্থাৎ এর সাথে প্রথমে এ এবং এর সাথে বি কমপ্লিমেন্টকে আমরা গুণ করে দিব। সেক্ষেত্রে গুণ করে আমরা পাই যে এ ইন্টু এ প্লাস এ বি কমপ্লিমেন্ট প্লাস এরপরে বির সাথে একবার এর গুণ আবার বির সাথে একবার বি কমপ্লিমেন্টের গুণ, অর্থাৎ বি এ তুমি আগে এটা দিয়ে দিবা এবং প্লাস বি ইন্টু বি কমপ্লিমেন্ট। দেখো এখানে এ ইন্টু এ আমরা সূত্র অনুযায়ী, যেহেতু আমরা মৌলিক উপপাদ্য সূত্রগুলো পড়েছি, সেক্ষেত্রে আমরা একটা এ ধরে নিব এবং এ বি কমপ্লিমেন্ট প্লাস এ বি এবং প্লাস বি
প্লাস বি কমপ্লিমেন্ট মানে হলো জিরো, আমাদের মৌলিক যে উপপাদ্যতে আমরা পড়েছিলাম যে এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে হলো জিরো, সেক্ষেত্রে আমাদের এটার মান আসলো জিরো। তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ দেখো এইখান থেকে এ এবং এ উভয় জায়গার থেকে কিন্তু এটা কমন যাচ্ছে, সুতরাং আমরা যদি এখান থেকে এ কমন নিই থাকলো ওয়ান প্লাস বি কমপ্লিমেন্ট, কিন্তু এইভাবে কিন্তু আমাদের কোনো সূত্র কিন্তু যায় না, সুতরাং এই সূত্রটা কিন্তু আমরা এর জন্য অ্যাপ্লাই করতে কোনোভাবেই পারবো না, যেহেতু আমাদের এ ওয়ান প্লাস এ কমপ্লিমেন্ট এমন সূত্র কিন্তু আমাদের কোনো বুলিয়ান যে আমরা উপপাদ্য সূত্র পড়ছি সেইখানে কিন্তু যায় না। সুতরাং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই জিনিসটাই ভুল করবে, তো তাহলে আমরা এই লাইনটা কিন্তু অ্যাকসেপ্ট করব না, সুতরাং আমরা পরবর্তী লাইনে চলে দেবো, অর্থাৎ এ প্লাস এ রাখবো। এইখান থেকে দেখো আমাদের একটা এ কমন যায়, সুতরাং এ একটা কমন নিয়ে নিব, থাকবে বি কমপ্লিমেন্ট প্লাস বি, এক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা কিন্তু আসতেছে, সুতরাং আমরা এখানে বলতে পারি এ প্লাস এ অর্থাৎ বি প্লাস বি কমপ্লিমেন্ট, আমরা জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ওয়ান, তো এর মান হলো ওয়ান, সুতরাং আমরা এখানে ওয়ান বসিয়ে দিব। এখন দেখো আমাদের দুইটা কি আছে, এ আছে, সুতরাং এখান থেকে আমরা একটা এ কমন নিয়ে নিতে পারি, তো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তো আমরা অতএব বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই ছিল হলো তোমাদের জন্য সরলীয়করণ, আশা করি তোমাদের কাছে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তো আশা করি ভিডিওটাও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ওই লাল বাটনটা একটা টোকা মেরে দাও, আর পরবর্তী টিউটোরিয়ালের জন্য তোমরা তৈরি হয়ে থাকো, আর খাতা কলম নিয়ে এগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে পরের পর্বে, আল্লাহ হাফেজ।